পঁয়ত্রিশ থেকে দেয় ঘেরের পাট পাড়া আরো বেশি দিয়েছিলাম সাড়ে পঁচিশ নদী সাঁতার। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বলছি পাটের বাজার টাজার কেমন যাইতেছে এখন? কিছু জানেন না, একটু লালিফানা ভালো পাট পরে বলছি তো হবে না, আমার একজন বুঝি এখন পাট কটা নিয়ে যাও, আমার টাকার দরকার। ভালো লালি পাট দেখেন সাড়ে বাইশ টাকা, আরে বাইশ টাকা কালো ভাত। আর মোদি 2000 ইলো তাহলে আমি কি সে পাটটা কিনে দেখি, ও তো সব গোডানে পুরো বলছে অনেক লাভ করবে। ও তো কি দিয়ে এবারে ঠিক আছে, নতুন গোডাউন দেখবি না, এর ভেতরে পাট রঙের রাজা সব ওইটি কিনে নেবে। টকটকি লাল টকটকি, এই যা সময় ছিল আমরা তো আলিপুরি তো ভালোভাবে আসতে পারতাম। ওই জেমরুটা কাটি নিয়ে পাই দিলে এই যে ওই দুটো, এই ঢুকুন মানে বাদ বেশি ব্যথা, প্রচুর ব্যথা, শুধু ওই ঢুকুন। এদিকে হোমিওপ্যাথিকটা ওষুধ রয়েছে, ভালো ডাক্তার কাইটি তুলি বের কি দেবে, গোস পাড়া হয়তো ওটুক রোডাই দেবে। না আমি সে শুনছি ওই যার বাড়ি যাবো সে বাড়িতে আর এক জায়গায় সেদিকে শুক্রবার কোনো দাওয়াত খাইছে, তা আমি বসছিলাম, তা কী করবো তা কী করবি, এই কাল সকালে হয়তো ঢুকি দেবার নাকি বাবারে বাড়ি না তোমার, ও দেখি সকালে কটার দিকে হয় দেখি, ও আচ্ছা পরে যোগাযোগ কিন্তু তারপরে বলতে পারবো না, আমরাও নতুন বলবে নাকি কোন জায়গায় তোমরা এখন মধুবেলা কোনো সময় একেটাই কিছু মানে বাড়ি আসছি তো এগুলো সব মধু হি কোন আইসা বেড়ে ওই ইসামতি নদী দেখছি কি সব ওই ও বাড়ায় গেলি বলে ইন্ডিয়ায় পুলিশই ধরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কিরা কিরা কি দাও কিরা কিরা কি দাও।